বন্ধুরা, আজ খরগোশ এবং কচ্ছপের দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে। দেখি কে প্রথম হয়। 1, 2, 3, 4। কচ্ছপ আমার সাথে কোনোদিনও পারবে না, আমি পরে যাই, আমি আগে গেলাম। সবচেয়ে লম্বা তো বাবা। এই কচ্ছপের বাচ্চা, দৌড়তে 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 রাজু, আমি বাজারে গেলাম, দরজা লেগে দাও। কি বলে, যাও? ইয়েস। ঠিক আছে, আজ আমি মনের সঙ্গে চুলি খাবো, তুমি বাজার করো, আমি পেট ভরে চুলি খাই। আজ মনের সঙ্গে চুলে খাবো, কাপে কাপে চুলে খাবো। আরে মোবাইলটা কোথায়? মোবাইলটা নিয়ে আসি না, একা খেয়ে মজা পাবো না, বন্ধুদেরকেও কল দেই। রাজু রাজু মোবাইলটা নিয়ে আসো তো। রে কাম সেটা সেরে, কি ব্যাপার, তো সব জায়গায় তালা দিয়েছো কেন? কই যে লুকিয়ে রাখি, কই যে লুকিয়ে রাখি, কই যে লুকিয়ে রাখি, এই জানলাতে ফেলে দে। লোক বেরিয়ে আসছে কেন আমাকে? কি করো তুমি, মোবাইল দাও। এই যে না মোবাইল। কি রে, জানলাতে মোবাইল ফেলে দিয়েছি, কড়া খেয়ে গেলাম। সেটা তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তার আগে বন্ধুরা, সামান্য কিছু টাকা না মা, কোনটা তোমার কাছে অধিক দামি? যদি মা হয়ে থাকে অবশ্যই কমেন্টে লিখবে আই লাভ ইউ মা। তার আগে বন্ধুরা, সামান্য কিছু টাকা না মা, কোনটা তোমার কাছে অধিক দামি? যদি মা হয়ে থাকে অবশ্যই কমেন্টে লিখবে আই লাভ ইউ মা। মোবাইলটা যে পড়ে গেলাম, কি করবো, দেখে তো একাই তুলতে পারি কিনা। ওখানে তো বান্টু বসে আছে, বান্টুকে বলবো না, দেখি আমি নিজেই চেষ্টা করি, আমি একা পা দিয়ে তুলবো, পা দিয়ে যেভাবে তুলতেই হবে। আচ্ছা না তো, দেখি বান্টুকে একটু রাখি। এই এদিকে আমাকে ডাকছিস? হ্যাঁ আয়, আমার এই মোবাইলটা একটু তুলে দে তো ভাই, খাবারগুলো আমার হাতে দে। আরে দে না, তুই মোবাইল তোল, দেবো না, তুই হাত দে মোবাইলটা তুলে, ধরতে রে, তোর কাজই করবো না। তার আগে বন্ধুরা, সামান্য কিছু টাকা না মা, কোনটা তোমার কাছে অধিক দামি? যদি মা হয়ে থাকে অবশ্যই কমেন্টে লিখবে আই লাভ ইউ মা। বান্ডুরে তোর আমি হারে হারে চিনি, মনে করিস তোর হাতে প্লেট দেবো আর তুই চুরি করে খাইছি। তুই নিজেকে কি মনে করিস, মনে করেছিস আমি পারবো না? আমার বলি না, দেখ আমি কিভাবে খাবারগুলো টেবিলে রাখি আমার মোবাইল। চিকু, তুই আমার অবিশ্বাস করছিস না, তোরে আমি উচিত শিক্ষা দেবো। একটা মোবাইল হাতে তুলে নিয়েছি, এবার আমি মোবাইলও পাইলাম, খাবারও খাবো। ওই খাবার গুলো কে খাইলো রে? আমি খেয়েছি, এবার বুঝবি মজা। তোমরা লাইক সাবস্ক্রাইব করো, আমি চলে যাবো।